নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান পুরোহিত আশার আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি হেলদি এবং টেস্টি সিমই পোলাও বা সিম ঝাল সিমই বা সিমই উপমা রেসিপি। যে যাই বলে থাকুন না কেন, এটা খুবই হেলদি টেস্টি হয়ে থাকে, বানানো ভীষণ সহজ আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। এই রেসিপিটি শুধু ব্রেকফাস্টের জন্য না, বাচ্চাদের জন্য স্কুলের লাঞ্চ বক্সেও আপনারা প্যাক করতে পারেন। তো আসুন দেখে নেওয়া যাক আজকে। ঝাল সিমই বা সিমই পোলাও বা সিমই উপমা বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ সিমই নিয়েছি। সিমইটাকে প্রথমে লো মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। 3-4 মিনিট সময় ধরে লো মিডিয়াম ফ্লেমে সিমইটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 500 ml পরিমাণ জল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ আর খুব সামান্য পরিমাণ রিফাইন তেল। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সিমইটাকে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। 3-4 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে সিমই সেদ্ধ করে নিয়েছি। দেখুন, এবার ফ্লেমটা বন্ধ করে সিমইয়ের যে এক্সট্রা জল সেটা ঝরিয়ে নেব। এবার নেক্সট স্টেপে একখানা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ রিফাইন তেল। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বিউলির ডাল, 1/2 চামচ পরিমাণ ছোলার ডাল, 1/4 চা চামচ পরিমাণ গোটা সর্ষে, 2 টেবিল চামচ পরিমাণ পিনাটস বাদাম আর 5-7টা কারি পাতা। 1 থেকে 1.5 মিনিটের জন্য এই সব কিছুকে মিডিয়াম টু লো ফ্লেমে হালকা ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব, যাতে করে পেঁয়াজ আদাটা একটু ভাজা হয়ে যায়। পেঁয়াজ হালকা ট্রান্সপারেন্ট কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি, গাজর কুচি, বিনস, 3টে চেরা কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ পরিমাণ মটরশুঁটি। এছাড়াও আপনাদের কাছে যদি আরও কোনো সবজি অ্যাভেলেবল থাকে সেগুলো কিন্তু অ্যাড করতে পারেন। খুব ভালোভাবে এই সমস্ত সবজিগুলোকে সামান্য লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এর থেকে বেশি সময় ধরে সবজিগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু সবজিগুলো বেশি ভাজা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ঝাল সময় খেতে ভালো লাগবে না। এখন এর মধ্যে সেদ্ধ করে জল ছড়িয়ে রাখা সামাইগুলো অ্যাড করে দেব, আর ভেজে রাখা সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে, আর মোটামুটি 2 থেকে 2.5 মিনিট সময় ধরে কিন্তু মিশিয়ে নিতে হবে। অবশেষে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে 1/2 পাতিলেবুর রস আর 1 মুঠো পরিমাণ ধনে পাতা কুচি মিশিয়ে দেব, এবং সব কিছুটা ভালোভাবে একবার মিশিয়ে নেওয়ার পর গরম গরম ব্রেকফাস্টের জন্য বা বাচ্চাদের স্কুলের লাঞ্চ বক্সের জন্য পরিবেশন করব। আপনারাও বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।